দেখতে দেখতে আরেকটা বছর চলে গেল জীবন থেকে। সময় কত তাড়াতাড়ি চলে যায় তাই না? মাঝে মাঝে অনেক মন খারাপ হয় যে সময়গুলো চলে যায়, আমরা তো এই সময়গুলো জীবনে আর ফিরে পাবো না, তাই না? 2023 সাল আমাকে অনেক কিছু দিয়েছে, আলহামদুলিল্লাহ। আবার অনেক কিছু হারিয়েও ফেলেছি, এটাকে হয়তো জীবন বলে। বাস্তবতা এত কঠিন কেন? কিছু মানুষের সাথে দেখা না হলে বুঝতামই না কোনটা রিয়েলিটি, কোনটা ফেক, কোনটা দেখানো। আবার 2023 সালে আমি অনেক ভালোবাসার মানুষ পেয়েছি, যারা আমাকে অনেক বেশি ভালোবাসে। এই 2023 সালে আল্লাহ আমাকে আমার জীবনের সবচেয়ে বড় দুইটা চাওয়া পূরণ করেছে। একটা হচ্ছে প্রিয় মানুষটাকে সবসময়ের জন্য কাছে পাওয়া, আরেকটা একটু পরেই বলছি। ভালোবাসার মানুষের সাথে সাথে কিছু ভুল মানুষের সাথে দেখা হয়ে গিয়েছিল, যেটা না হলেই অনেক ভালো হতো, কোনো কষ্ট পেতাম না। আমাদের সাথে যা কিছুই হয় না কেন, হয়তো আমাদের ভালোর জন্যই হয়, তারপরও দিন শেষে আমরা সেটাকে মিস করি। আমাদেরকে জীবনে চলার পথে কারো প্রতি কোনো এক্সপেকটেশন করা যাবে না। যার যত বেশি এক্সপেকটেশন থাকবে সে তত বেশি কষ্ট পাবে, আর কোনোভাবে ইমোশনাল হওয়া যাবে না। লাইফটা অনেক ছোট, সময় সময়ের গতিতেই চলবে, সো লাইফে অনেক এনজয় করতে হবে। সো এনজয় ইউর লাইফ। এই 2023 সাল আমাকে অনেক কিছু দিয়েছে, আল্লাহর দরবারে লাখো কোটি শুক্রিয়া, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তো সবাই আমার জন্য দোয়া করবেন, আমার ফ্যামিলি সবার জন্য দোয়া করবেন। তো আমার এই ভিডিওটা হচ্ছে 2023 সালে জানুয়ারি থেকে শুরু করে একদম ডিসেম্বর পর্যন্ত একটু একটু করে ক্লিপ নেওয়া, যতগুলো ভিডিও করছি তো ওইখান থেকে আর ছবি দিয়ে এডিট করে নিছি। তো ইচ্ছা ছিল ভিডিওটা আমার জানুয়ারিতেই, 24শে জানুয়ারিতে শেয়ার করার, বিশেষ করে জানুয়ারির 1 তারিখে, কিন্তু তার হয়ে ওঠেনি। ভিডিওটা এডিট করছি ঠিক আছে, ভয়েসটা দিতে পারিনি, তো বিভিন্ন সমস্যার কারণে, ব্যস্ততার কারণে বা অসুস্থতার কারণে সব কিছু মিলিয়ে। তো এই ক্লিপটা যেটা দেখতেছেন এটা হচ্ছে গত বছর রোজার ঈদের দিন। তো আজকে আপনাদের সাথে এখানে শেয়ার করব একটা বছরের ভিডিও কেন আমি একসাথে দিলাম, তো কেন একটা বছর ভিডিও দিইনি বা এতদিন পরে বা কেন আসছি সব কিছু শেয়ার করব। তো ইচ্ছা আছে এখন থেকে নিয়মিত ভিডিও দিব, নতুনভাবে সব কিছু শুরু করব, দেখি কতটুকু পারি। তো আগেও বলছিলাম রেগুলার ভিডিও দিব, কন্টিনিউ চালিয়ে যাব চ্যানেলের কাজটা, আসলে পারিনি বা পেরে উঠিও না। তো এখানে যেটা দেখতেছেন ঈদের পরে দাওয়াত ব্লগ, এটা হচ্ছে ঘুরতে যাওয়া, তো সব কিছু মিলিয়ে। তো অনেকগুলো বিয়ে খেয়েছি, তো এটা হচ্ছে ছোট দেওরের বিয়ে। তো এর আগে আপনারা দেখেছেন ওইখানে ছিল মেজো দেওরের বিয়ে, তারপর মামাতো দেওরের বিয়ে। 2023 সালে অনেক বিয়ে খেয়েছি, অনেক আনন্দ করেছি, অনেক ঘোরাঘুরি করেছি, আলহামদুলিল্লাহ অনেক সুন্দর, অনেক ভালোভাবে কেটেছে 2023 সাল। তো এরপরে শুরু হয় আমার জীবনের নতুন এক অধ্যায়। চুপি চুপি করে আমাদের ঘরে আসতে চলেছে নতুন মেহমান, আলহামদুলিল্লাহ। তো যেদিন ভিডিওটা করি ওদিনে আমরা জানতে পারি। তো এখানে আমি আপনাদের মাঝে একটু একটু করে ভিডিও শেয়ার করতেছি, এগুলো কিন্তু একদিনের না, একটা এক একদিনের ফুটেজ। তো যতটা না খুশির আনন্দের ততটা কিন্তু কষ্টেরও, মা হওয়া অতটা সহজ না আমরা সবাই জানি। তো আমি অনেক বেশি শিখছিলাম, এই কারণে আপনাদের সাথে কোনো ভিডিও শেয়ার করতে পারিনি আগে। তো বারবার হসপিটাল অ্যাডমিট হওয়া, স্যালাইন দেওয়া, অক্সিজেন দেওয়া, তো সব কিছু মিলিয়ে আর ভিডিও শেয়ার করা হয়ে ওঠেনি। তো আমরাও নতুন মেহমানের জন্য প্রস্তুতি নিচ্ছিলাম, তো তার জন্য তার প্রয়োজনীয় কিছু কেনাকাটা করে নিলাম। তো নতুন মেহমানের যা যা প্রয়োজন প্রথমে সে দুনিয়াতে আসলেও ওইগুলোই আমরা নিয়েছি, আহামরি কিছু নিইনি। যেগুলো একদম তার জন্মের পর পরে লাগবে আমরা ওইগুলো নিয়ে নিয়েছি, সব কিছু প্যাকেট করে নিয়েছি। তো দেখতে দেখতে অপেক্ষার প্রহর শেষ হলো, তো হসপিটালে অ্যাডমিট হলাম, আলহামদুলিল্লাহ তৃতীয়বারের মতো মা হলাম, প্রথমবারের মতো কন্যা সন্তানের মা হলাম, যেটা আমার অনেক দিনের ইচ্ছা চাওয়া, আল্লাহ পূরণ করেছে। তো আপনাদেরকে বললাম না আমার দুইটা সবচেয়ে বড় চাওয়া, তো একটা হচ্ছে ওটা তো আগে বললাম, আর একটা হচ্ছে এটা।
তো আলহামদুলিল্লাহ 7 দিনের মধ্যে আকিকো দিয়ে দিলাম মেয়ের। তো সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন। আমি আল্লাহর কাছে সবসময় চাইতাম যে আমার একটা কন্যা সন্তান হোক। আলহামদুলিল্লাহ 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 আল্লাহ আমার ইচ্ছাটা পূরণ করেছে। তো আল্লাহর কাছে যাই চাই আল্লাহ তাই দেয়। আল্লাহর বান্দার হচ্ছে অপরন্ত তার বান্দার জন্য। আলহামদুলিল্লাহ এখনও পর্যন্ত আল্লাহর কাছে যা চাইছি তাই পাইছি আলহামদুলিল্লাহ। এই তো আল্লাহর দেওয়া আমার দুইটা নিয়ামত, আমার সন্তান, আমার ওয়াহিদ বাবাই আর ওয়াজিহা মামুনি, সবাই আমার বাবা আর মার জন্য দোয়া করবেন। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করে দেব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।